বন্ধুরা, নতুন একটা সকাল, নতুনভাবে নিজেকে আবার কিন্তু প্রস্তুত করা। তো সকালে উঠেই দেখো খুব বেশি বাজে না, এখন 9টা সাড়ে 9টার মতো বাজে, আর তাতেই রোদের তাপটা জাস্ট মানে বলা না, এত রোদের তাপ। তো সকাল সকাল আমি জামা কাপড় যা সব ভিজিয়ে সব নেড়ে দিলাম, কারণ এক রোদে সব কিছু অবশ্য শুকিয়ে যাচ্ছে, আর সকাল সকাল না করলে না আর বেলা হয়ে গেলে আর ভালোই লাগছে না যে রোদের মধ্যে কাচাকুচি। তো যত সকাল সকাল পারছি কিছু বাইরের কাজ সেরে নিচ্ছি, আর তারপরে আবার ব্রেড বানাতে আসলাম আজকে। আজকে একটু ডিম টোস্ট বানালাম, কারণ অনেক দিন না ছেলেকে ডিম টোস্ট করে দেওয়া হয় না, ছেলে খেতে ভালোবাসে খুবই, তো বহুদিনই হয়নি আমার বাড়িতে ডিম টোস্ট, তো আজকে ভাবলাম যে একটু ডিম টোস্টে বানিয়ে দিই। আর এত গরম পড়েছে বন্ধুরা যে গরমে বাজার ঘাট করাটাও মানে একদম চাপের হয়ে গেছে। আমি তো যাই না, হাজবেন্ড গেছিল, তো কিছু বাজার ঘাট নিয়ে এসছে আর কি। আর আমি তো মানে সকাল সকাল উঠে যতটা পাচ্ছি কাজ করে নিচ্ছি, আবার একটুখানি বিশ্রাম নিয়ে নিচ্ছি, মানে সকালেও যে অবস্থা আর যত বেলা গড়াচ্ছে তত তো অবস্থার আরও বেশি মানে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে গরমে। এবং আমরা যারা হাউসওয়াইফ তারা তো সবাই বুঝতে পারছে, শুধু হাউসওয়াইফ না, যারা বাইরে যাচ্ছে কাজ করতে তাদেরও সেম মানে অবস্থা, মানে নাজেহাল হয়ে যাওয়ার অবস্থা। তবু রান্না বান্না এগুলো তো করতেই হবে, যাই হোক, তো রান্না বান্না সব করছি। আর এদিকে শাক পাতা এনে ফ্রিজেও যদি রাখছি না, তাও এক দুদিনের মধ্যে কিন্তু একেবারে মানে নেতিয়ে যাচ্ছে। তো পাট শাক নিয়ে এসেছিলো হাজবেন্ড, তো আমি ভাবলাম একেবারে আর ফ্রিজে টিজে রাখবো না, একবারে আজকেই করবো। তো এদিকে পাট পাতা বাঁচতে বসে গেছি, আর পাট শাক খুব একটা হাজবেন্ড এখন বলেন যে ভালো পায় না, কিন্তু আজকে বাজারে ভালো পেয়েছিল তো দুয়াটি নিয়ে চলে এসেছে, তো আজকে পাট শাক বানাবো আমি। আর এরপরে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা করতে পারছি না, বাড়িঘর দোর মোটামুটি করছি, আবার গিয়ে রেস্ট নিয়ে নিচ্ছি এরমভাবে, কারণ গরম পড়লে না সত্যি কাজ করা অনেক বেশি টাফ হয়ে যায়। তো আর এদিকে দেখো কিছু পেঁয়াজ রসুন এক করা ছিল, যে অনেক দিন এগুলো মানে কমে গেছে, কারণ বেশ কিছুদিন আগে তোমরা দেখে থাকবে যে আমি অসুচ পালন করছিলাম, যে কারণে পেঁয়াজ রসুন অনেকটা জমে গেছে। তো আমি ঝুড়িটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম, তারপরে আমি পেঁয়াজ আর রসুনকে একটু আলাদা আলাদা করবো, কারণ হচ্ছে রসুনগুলো না অনেকটা নষ্ট হয়ে গেছে, পেঁয়াজও কিছু কিছু খোসা বেরিয়ে এসেছে আর কি। তো সেগুলোকে সবই একটু গুছিয়ে গেছে রাখবো, গুছিয়ে গেছে রাখলে পরে জিনিসগুলো একটু ভালো থাকবে, আর আমার রান্না যখন আমি করব তখনও আমার একটু সুবিধা হবে যে কোনগুলো আছে আবার কোনগুলো নেই, এগুলো বুঝতেও সুবিধা হবে। তো সেই জন্যেই আমি একটু আলাদা করে বেছে বেছে নিচ্ছি, আর অনেক দেখো কতটা এর থেকে চোখলা বেরিয়ে গেছে আর কি, এগুলো সব ফেলে দেবো। তো যে কারণে আমি একটু গুছিয়ে গেছি নিচ্ছি আর কি, আর নতুন করেও বোঝা যাবে যে কতটা রসুন কতটা পেঁয়াজ আনতে হবে কি আনতে হবে না বাজার থেকে, সেটাও বোঝা যাবে আর কি। তো যাই হোক, আমি গুছিয়ে গেছি নিয়ে রেখে দেবো। আর এদিকে বাজার থেকে যে মাছ এনেছিল তেলাপিয়া মাছ, সেই তেলাপিয়া মাছকে ধুয়ে নেব। আর তেলাপিয়া মাছ বলো বা যে কোনো মাছই বলো, এখন তো কেটে দেয় বাজার থেকে, কিন্তু কেটে দিলেও হবে কি, ওরা মানে যেভাবে কাটে বা যেভাবে পরিষ্কার করে তাতে করে কিন্তু অনেক আঁশ থেকে দেয়, তো যে কারণে আবার বাড়িতে এনে কিন্তু পরিষ্কার করতেই হয়। তো মাথার কাছে, পেটের কাছে বলো বা লেজার কাছে থাকো, প্রত্যেকটা মাছে কিন্তু ভালো রকমের আঁশ থাকে। তো আমি আঁশগুলোকে বেছে নিচ্ছি, তো দেখো আমি এক একটা করে মাছ ধরে বেছে বেছে নিচ্ছি, আর তারপরে ধোয়া ধুই পরিষ্কার করে নেব, আর জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো একবারে বাজার করে রেখেছে, যেহেতু গরম গরমের দিন রোজ বাজারে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তো মোটামুটি বাজার করলে 3-4 দিন মতো হয়ে যাবে, তো সেই বাজারটাই এখন করেছে আর কি। আর সত্যি কথা বলতে বাজারেও যাচ্ছে অনেক সকাল সকাল করেই যেতে হচ্ছে, একটু বেলা হয়ে গেলে মানে না যেতে পারছে রোদের মধ্যে, আর গেলেও পরে যা বাজারঘাট তো এখন খুব বেশি বসেও না, অল্প অল্প মালপত্র বসে যা শেষ হয়ে যায়, যে কোনো দেরি করে গেলে মাছটা খুব একটা পাওয়া যায় না আর কি। আর রান্নাঘরে এসি বন্ধুরা দেখো গা দিয়ে জল ঝরতে শুরু হয়ে গেছে, তো মানে যত সকালবেলায় না মানে চান্দান করে যদি রান্না করতে শুরু করি তবে একটু স্বস্তি লাগে, আর যদি একটু চান্দান না করে রান্না করতে শুরু করি তবে তো আর বলার মতো থাকে না, এমন অবস্থা হয়ে যায়। দিনে 2-3 বার চান করলে তবে শান্তি হয়। আর এদিকে আমি পাট শাকগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়েছিলাম,
তো পাট শাকগুলোকেই আমি রান্না করছি আর কি। তো পাট পাতাগুলো বসে বসে বেছে ধুয়ে আজকে রান্না করব শাক, আর ওদিকে মাছের ঝোলও করব বলে মাছগুলো তো ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো আমি কড়াইতে আজকে সর্ষের তেলে রান্না করছি, তো সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর তেলাপিয়া মাছ আমি সবসময় বলি আমার বেশ পছন্দের মাছ, আমি খেতে খুবই ভালোবাসি তেলাপিয়া মাছ। হাজব্যান্ড অতটা পছন্দ না করলেও মোটামুটি আমি যেহেতু পছন্দ করি তার জন্যই খাই। আর এখন যেহেতু গরম পড়েছে না, হালকা পাতলা রান্নাবান্নাই বেশিরভাগ করার চেষ্টা করছি, আর বেশিক্ষণ তো দাঁড়াতে ইচ্ছাই করে না রান্নাঘরে। তো মনে হয় যে কত তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে আসতে পারলে বাঁচি আর কি। তো কাঁচকলা এনে রেখে রাখা ছিল, কাঁচকলা আজকে আর বাজার করেনি, আগে ফ্রিজে রাখা ছিল। তো হাজব্যান্ড বললো যে না হয় কাঁচকলা রান্না করো আজকে, তো আমি সেই জন্যই কাঁচকলা রান্না করছি। আমি আবার যে বিচি কলা যেগুলো হয় না, আমি ওই বিচি কলাগুলো খুব একটা খাই না, কাঁচকলাটা মোটামুটি আমি খাই। আর হালকা পাতলা আজকে আবার কাঁচকলাটা না আমি জিরে দিয়ে রান্না করবো না, আজকে ভেবেছি যে কাঁচকলাটা আমি একটু সর্ষে বাটা দিয়ে রান্না করবো। সর্ষে বাটা দিয়ে কাঁচকলা আমার বৌদি করতো, তো বাড়িতে যেহেতু হতো ভালো লাগতো খেতে, তো আমি আজকে ভাবলাম যে যেহেতু গরম পড়েছে সর্ষে বাটাটা খারাপ লাগে না, তো আজকে একটু হালকা সর্ষে বাটা দিয়ে একটু করে নেব। তো আমি ঢাকা দিয়ে রেখে এসে এদিকে টেবিলটা পরিষ্কার করতে চলে এলাম, কারণ আমি রান্না করতে করতেই যতটুকু পারি কাজকর্ম সব করে নিই, আর যত তাড়াতাড়ি পারি যে কাজকর্ম করে মানে ফ্যানের তলে যেতে পারলে হলো আর কি ঘরে শান্তি মতো। তো যাই হোক, এদিকে ফুটে উঠেছে মাছটা, তো আমি ঢাকাটা খুললাম, খুলে দেখো আমি মাছটাকে একটু উল্টো পাল্টে নেবো। আর এদিকে কলা আলু সবই কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, তো একটু কলা একটু ঝোল রাখলেই ভালো লাগে, বেশি একটা যদি শুকানো হয় তাহলে কিন্তু ভালো হয় না। তো যে কারণে আমি একটু ঝোলঝোলই রাখবো কলাটা। তো কলা রান্না আমার কমপ্লিট হয়ে গেল, আর এদিকে একটু মাছের ডিম ছিল, তো ভাবলাম মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি বানাই। তো এখানে নানান রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি এদিকে। আর দেখো আজকের মেনুটা দেখিয়ে দিচ্ছে, একটা চচ্চড়ি ছিল এখানে, যে পাট শাকটা বানিয়েছিলাম সেই পাট শাকটা ছিল। আর এদিকে দেখো রয়েছে যে আর কি মাছ ভাজা, মাছ আমি ভেজে রেখে দিয়েছি কারণ ছেলে মাছ ভাজা খায়, আর হাজব্যান্ড বলেছিলো যে এক পিস মাছ ভেজে রাখতে, তো রেখেছি। আর এদিকে দেখো রান্নাবান্না মাছের ঝোলও হয়ে গেছে, আর এদিকে চান্দান করিয়ে নিয়েছি ছেলেকে, ছেলে বসে এখন একটু টিভি দেখছে, আমি পুজোটা দেবো, পুজোটা দিয়ে এসে কিন্তু ছেলেকে খাইয়ে দেবো। তো আজকের মতো এখানেই টাটা করবো, সবাই ভালো থেকো সুস্থ থেকো।